হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে তারা চলে সুন্দর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমাদেরকে এর আগেও আমি রিলেটেড ভিডিও তোমাদের জানিয়েছিলাম, যেখানে তোমাদের বলেছিলাম যে তোমাদের যে কেন্দ্রগুলি সেগুলো কিন্তু খোলার সময়টা চেঞ্জ হতে চলেছে। 1 এপ্রিল থেকে টাইমটা চেঞ্জ হতে চলেছে, এবং সেখানে আমি এক্সপেক্টেড টাইমটা তোমাদের জানিয়েছিলাম এবং কিছু তোমাদের তথ্য জানিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আজকে নতুন আরেকটা আপডেট উঠে আসছে তোমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলা নিয়ে। তোমরা জানো অলরেডি যে উইন্টার এবং সামার হিসাবে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে খোলা হয়। তো সেই ক্ষেত্রে যে আপডেটটা রয়েছে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা হয়ে থাকো তাহলে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এখানে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে কখন সেন্টার খুলতে হবে, কারণ কি তোমাদের এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে। যে তোমরা জানো রিসেন্টলি কিন্তু যে কেন্দ্রীয় সরকারের মানে সেন্ট্রাল বা সেন্ট্রাল দল কিন্তু তোমাদের সেন্টারগুলো ভিজিটও করেছে, যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কীরকম করে তা পড়াশোনা করানো হচ্ছে বা কীরকম খাবার দাবার দেওয়া হচ্ছে, পরিবেশটা কেমন, সব কিছু কিন্তু এখানে খতিয়ে দেখা হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সময়টা অবশ্যই তোমাদের জানা দরকার, এবং এছাড়াও আরও আপডেট রয়েছে যেগুলো আমরা ভিডিওতে আলোচনা করবো। তাই শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো দেখো, সবাই নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো দেখো, যে আপডেটটা উঠে আসছে যে তোমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি কখন খোলা হবে, তো যেটা খবর পাওয়া যাচ্ছে তোমাদের 8টার সময় কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খুলতে হবে, ঠিক আছে? মানে তোমাদের টাইমিংটা হবে 8টার থেকে, এবং 8টার থেকে 12টা পর্যন্ত কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে? তো 8টার থেকে তোমাদের কিন্তু কেন্দ্র খুলতে হবে, যেটা তোমাদের 9টার থেকে খোলার টাইম খোলো ছিল সেটা তোমাদের কিন্তু আগে দেওয়া হবে। এবং এটার নোটিফিকেশনটা তোমাদের কবে পেয়ে যেতে পারো, এটা তো নোটিফিকেশনটা কিন্তু তোমরা এই যে মার্চ মাসে রয়েছে, মার্চ মাসে তোমাদের 27 তারিখের আগেই নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যেতে পারো, সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবং সেই ক্ষেত্রে 1 এপ্রিল থেকে কিন্তু এই রুলসটা ফলো করা হবে, এবং সেই ক্ষেত্রে কী হয়, বিভিন্ন রাজ্যতে কিন্তু এটা ভ্যারি করে। যেমন যদি বলি বিহার রাজ্যতেও কিন্তু 1 এপ্রিল থেকে চেঞ্জেস হবে, এবং উত্তরপ্রদেশ বলো, প্রত্যেকটা রাজ্যতে কিন্তু 1 এপ্রিল থেকে যে সময়টা রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার, সেই সময়টা কিন্তু একটা চেঞ্জেস তোমরা দেখতে পারবে, যেখানে পুরোপুরিভাবে চেঞ্জেস করা হবে সময়ের মধ্যে, ঠিক আছে? কারণ কি, সময়টা না জানলে পরে পরে যখন মনে করো তোমাদের যদি কোনো ইন্সপেকশন যায়, সেক্ষেত্রে যদি গিয়ে দেখে যে সেন্টার খোলা হয়নি, তো সেক্ষেত্রে তোমাদের নিয়ে কিন্তু তোমাদেরকে সকোচও করানো হতে পারে। তো সেক্ষেত্রে টাইমিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কখন খুলতে হবে, কারণ কি ইন্সপেকশন গেলে পরেও কিন্তু তোমাদের সেন্টার খোলার যে সময়টা সেই সময়টাই কিন্তু তারা কিন্তু গিয়ে ইন্সপেকশন করেন, যেখানে যদি প্রেজেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যায় পড়তে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই তোমাদের জানা দরকার, এবং যখনই এই রিগার্ডিং নতুন নোটিফিকেশনটা তোমাদের চলে আসবে অবশ্যই তোমাদের ভিডিও থ্রুতে জানানোর চেষ্টা করব। তো আজকে এতটুকুই ছিল তোমাদের জানানো, যেখানে আমি তোমাদের সেন্টার টাইমটা নিয়ে আলোচনা করলাম। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।